আপনার অ্যাড্রেস হলো ডমিনোস সব সময় জিতে যায় আমি কি শুধু একটা চিজ পিজ্জা পেতে পারি আর কিছু নয় ওকে থ্যাংক ইউ তাহলে খেলা শুরু হলো আমি জানলা দিয়ে একটা গাড়ি দেখতে পাচ্ছি চলো দেখা যাক এটা কে আমি এক্সাইটেড আর খিদেও পেয়েছি পিজ্জা খাওয়ার সময় কেমন আছো হ্যাঁ বেশ ভালো একটু দাঁড়াও চলে যাবার আগে টিপ হিসেবে আমি তোমাকে একটা গাড়ি দিতে চাই আসল গাড়ি গাড়িটা দেখতে চাও হ্যাঁ তুমি পিজ্জা হাটে ডেলিভারি বয়কে হারিয়ে দিয়েছো তাই গাড়িটা জিতে নিয়েছো ভেতরে এসো আমি এটা স্বপ্নেও কোনোদিনও ভাবিনি আমিও ভাবিনি পিজ্জাটা এত ভালো হবে আমি দুটো পিজ্জা একই সময় অর্ডার করব ঠিক আছে কাম অন ঠিক আছে ওকে আমাদের প্রায় হয়ে এসেছে 450টা আর 37টা সাবস্ক্রাইবারস আমরা 225 মিলিয়নে পৌঁছতে চলেছি কাম অন আর 11টা মাত্র 11টা আর দুটো দুটো আমাদের প্রায় হয়ে এসেছে আর একটা আরে আর একটা এক কোটি হতে চলেছে কি একটু সাবস্ক্রাইব করো ঠিক আছে কাম অন ঠিক আছে ওকে আমাদের প্রায় হয়ে এসেছে 450টা আর 37টা সাবস্ক্রাইবারস আমরা 225 মিলিয়নে পৌঁছতে চলেছি কাম অন আর 11টা মাত্র 11টা আর দুটো দুটো আমাদের প্রায় হয়ে এসেছে আর একটা আরে আর একটা এক কোটি হতে চলেছে কি একটু সাবস্ক্রাইব করো ঠিক আছে গিফটটা গেস করতে পারলে তুমি জিতে যাবে একটা মোটরসাইকেল এটা আমি খুলবো নিশ্চয়ই এটা আসলে 100টা আইফোন সরি জেক তুমি এটা বুঝতে পারলে না জেক আমি তোমাকে আরেকটা সুযোগ দিচ্ছি গিফটটা গেস করতে পারলে তুমি জিতে যাবে ভালো করে ভেবে দেখো এটাও দেখে আমার কোনো ট্রিক মনে হচ্ছে এবার বলো এটা কি কোনো টিভি যেটা আইফোন দিয়ে তৈরি তোমার এটা কি দেখে মনে হলো আইফোন দিয়ে তৈরি এটা একটা টিভি একটা ফাইনাল সুযোগ দিচ্ছি এটা ভালো করে দেখো আমার মাথায় দুটো ঘুরছে আইফোন দিয়ে তৈরি একটা গাড়ি অথবা গাড়ি আমি তোমার ফাইনাল অ্যানসার চাই এই গিফটটা কি আইফোনস দিয়ে তৈরি একটা গাড়ি নাও এটা খোলো না কি মনে হয় আমাদের কাছে কতগুলো আইফোন আছে তুমি $35,000 গাড়িটা তো পেলে না কিন্তু একটা আইফোন দিলাম থ্যাংক ইউ গিফটটা গেস করতে পারলে তুমি জিতে যাবে একটা মোটরসাইকেল এটা আমি খুলবো নিশ্চয়ই এটা আসলে 100টা আইফোন সরি জেক তুমি এটা বুঝতে পারলে না জেক আমি তোমাকে আরেকটা সুযোগ দিচ্ছি গিফটটা গেস করতে পারলে তুমি জিতে যাবে ভালো করে ভেবে দেখো এটাও দেখে আমার কোনো ট্রিক মনে হচ্ছে এবার বলো এটা কি কোনো টিভি যেটা আইফোন দিয়ে তৈরি তোমার এটা কি দেখে মনে হলো আইফোন দিয়ে তৈরি এটা একটা টিভি একটা ফাইনাল সুযোগ দিচ্ছি তোমরা কি আমার পিছনে লুকিয়ে থাকা 5 জনকে খুঁজতে পারবে দেখা যাক অন্যরা এটা পারে কিনা তোমার সামনে 5 জন মানুষ লুকিয়ে আছে তুমি 15 সেকেন্ড পাবে তাদের খুঁজে বার করার জন্য আর যদি তুমি পারো তুমি জিতে যাবে $10,000 গো এখানে তো কেউ নেই ও গড ওখানে একজন আছে দুই তিন হ্যাঁ ওই রিডসের নিচে একজন আছে 4 নম্বর ওখানে ওই টয়লেট পেপারের সামনে ওকে আর 5 নম্বর জন কোথায় ওখানে ওই যে নিচে নিচে হ্যাঁ হ্যাঁ ও মাই গড তুমি এটা করতে পেরেছো এই হলো তোমার 10 গ্র্যান্ড এটা একটু ভারী সেটা বড় কথা নয় তোমরা চলো আমার সাথে তোমরা কি আমার পিছনে লুকিয়ে থাকা 5 জন আমি সবাইকে খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন জিজ্ঞাসা করব ও মাই গড তুমি আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করেছো আমাকে চিনি আমি তোমার কিছু ভিডিও দেখেছি ও মাই গড এ আমাকে সাবস্ক্রাইব করেনি এই তুমি কেমন আছো তুমি কি আমাকে সাবস্ক্রাইব করেছো ইউটিউবে হ্যাঁ আমার হাত কাঁপছে ওকে এ সাবস্ক্রাইব করেছে নোটিফিকেশনের সাথে তোমার টিউশন কস্ট কত দিতে হয় $14,000 কার্ল নোলান তাড়াতাড়ি এদিকে এসো আমাকে 1 সেকেন্ড দাও হ্যালো না এটা সত্যি নয় তাহলে এটা হলো $10,000 এ বলেছিল 14 গ্র্যান্ড তাই আরেকটা দাও আমাকে এক কাজ করো তুমি $20,000 রেখে দাও কাজে লাগবে ও মাই গড তাহলে তোমার কলেজ ফি দেওয়া হয়ে গেল তুমি আমাদের মিথ্যাও বলতে পারতে যে 100 গ্যান আর আমাদের সেটা দিতে হতো এটা মজার ছিল সত্যি খুব মজার ছিল যা অন্যদের দিয়ে দাও অনেক ধন্যবাদ ঠিক আছে ও মাই গড আমি সবাইকে খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন জিজ্ঞাসা করব ও মাই গড তুমি আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করেছো আমাকে চিনি আমি তোমার কিছু ভিডিও দেখেছি ও মাই গড এ আমাকে সাবস্ক্রাইব করেনি এই তুমি কেমন আছো তুমি কি আমাকে সাবস্ক্রাইব করেছো ইউটিউবে হ্যাঁ আমার হাত কাঁপছে ওকে এ সাবস্ক্রাইব করেছে নোটিফিকেশনের সাথে তোমার টিউশন কস্ট কত দিতে হয় $14,000 কার্ল নোলান তাড়াতাড়ি এদিকে এসো আমাকে 1 সেকেন্ড দাও হ্যালো না এটা সত্যি নয় তাহলে এটা হলো $10,000 এ বলেছিল 14 গ্র্যান্ড তাই আরেকটা দাও আমাকে এক কাজ করো তুমি $20,000 রেখে দাও কাজে লাগবে ও মাই গড তাহলে তোমার কলেজ ফি দেওয়া হয়ে গেল তুমি আমাদের মিথ্যাও বলতে পারতে যে 100 গ্র্যান্ড এইভাবে $100,000 কার্ড ডোর ওপেন হয় খুবই সহজ $1,000,000 ও খুব কঠিন নয় আমি জানি না এটা কিভাবে খোলে মনে হচ্ছে এখানে কিছু একটা আছে ও এটা ভিতর দিয়ে খোলা না গেলে জানি না কিভাবে খুলবে তাহলে এখানে কোথাও কোনো ডোর হ্যান্ডেল দেখতে পাচ্ছি না আমি জানি না দরজাটা কি করে খোলে আর এটা আমার টাচের ক্ষেত্রে খুবই এক্সপেন্সিভ আর শেষে এটা হলো $100,000,000 কার এটা হলো প্রথম ফেরারি আসলে তখন এই ডোরের কনসেপ্টেই আসেনি এইভাবে $100,000 কার ডোর ওপেন হয় খুবই সহজ $1,000,000 ও খুব কঠিন নয় আমি জানি না এটা কিভাবে খোলে মনে হচ্ছে এখানে কিছু একটা আছে
আমি এই লোকগুলোর বাড়ি ফ্রিতে রেনোভেশন করে দেব। কেমন আছো? হ্যালো। এই, আমি কি তোমার বাড়িটাকে রেনোভেট করার জন্য টাকা দিতে পারি? নিশ্চয়ই। তোমার এতে কোনো প্রবলেম নেই তো? না, ডিনার রেডি আছে, আপনারা ভেতরে আসুন। কেমন আছো সবাই? ও, তোমরা এখানে পার্টি করছো? না, আমি শুধু প্রতিবেশীদের খাওয়াচ্ছি। তোমরা রেডি হয়ে গেলি এই বাড়ির প্রত্যেকটা পার্ট আমরা আপগ্রেড করব। আমরা গ্রেচেন আর তার ফ্যামিলিকে 7 দিনের ভ্যাকেশনে পাঠিয়ে দিচ্ছি যাতে আমরা বাড়িটাকে ট্রান্সফর্ম করতে পারি। এই দেয়ালগুলোর কি হবে? মেঝেটারও তো খুব খারাপ অবস্থা দেখছি। এগুলোকে কি এরকমই রাখতে হবে নাকি? হ্যাঁ, আশা করব ওদের ফিরে আসার আগে কমপ্লিট হয়ে যাবে। আমরা এবার বাড়ি যাব। ও মাই গড, এটা তো দারুণ হয়েছে। এরকম হবে আমি তো ভাবতেই পারিনি। ও মাই গড, মনে হচ্ছে যেন আমি অন্য কারোর বাড়িতে চলে এসেছি। রংগুলো তো আমাদের পছন্দের আর স্টাইলটাও খুব ভালো হয়েছে। তুমি এটা ডিজার্ভ করো মা। আমি বিশ্বাসই করতে পারছি না। আমি এই লোকগুলোর বাড়ি ফ্রিতে রেনোভেশন করে দেব। কেমন আছো? হ্যালো। এই, আমি কি তোমার বাড়িটাকে রেনোভেট করার জন্য টাকা দিতে পারি? নিশ্চয়ই। তোমার এতে কোনো প্রবলেম নেই তো? না, ডিনার রেডি আছে, আপনারা ভেতরে আসুন। কেমন আছো সবাই? ও, তোমরা এখানে পার্টি করছো? না, আমি শুধু প্রতিবেশীদের খাওয়াচ্ছি। তোমরা রেডি হয়ে গেলি এই বাড়ির প্রত্যেকটা পার্ট আমরা আপগ্রেড করব। আমরা গ্রেচেন আর তার ফ্যামিলিকে 7 দিনের ভ্যাকেশনে পাঠিয়ে দিচ্ছি যাতে আমরা বাড়িটাকে ট্রান্সফর্ম করতে। তুমি কি এই বুলেটটাকে কাটতে পারবে কাটানা দিয়ে? হ্যাঁ, নিশ্চয়ই। আর স্বাভাবিকভাবে আমি বিশ্বাস করতে পারছি না, তাই আমি $20,000 বাজি লাগাচ্ছি, ও পারবে না। তাহলে চলো দেখা যাক। ও, কাছাকাছি ছিল। কাঁচটা ভেঙে যাওয়ার আগে ওকে বুলেটটাকে স্লাইস করতে হবে। এই, এটা দিয়ে এম করো। ও, কাছাকাছি ছিল। এটা কোনোভাবেই সম্ভব নয়। তোমার কাছে আর বেশি শর্টস